আমরা সবাই মিলে একবার বলি জয় মা কঙ্কালেশ্বরী, জয় মা কঙ্কালেশ্বরী। আমরা এখন যাবো সোনাঝুরি মার্কেটে, সোনাঝুরির মার্কেটে শপিং করতে যাবে সবাই। ব্লক মোটামুটি শনিবার দিন সকাল 10:30 থেকে বসে যায়, বিকেলবেলা যতক্ষণ সূর্যের আলো থাকে ততক্ষণ এই হাট থাকে। বন্ধুরা, আপনারা যদি আমাদের এই কঙ্কালেশ্বরী মন্দিরের পুজো দেওয়ার ভিডিও না দেখে থাকেন, উপরের এই আই বাটনের লিঙ্কটা দিলাম, দেখতে একদম ভুলবেন না। শান্তিনিকেতনের এই সোনাঝুরি মেলায় এলে বিভিন্ন জায়গাতে এই মাদলের নাচ দেখা যায়, যেখানে আদিবাসীদের বা সাঁওতালিদের নাচ হয়। এছাড়াও বাউল গান দেখা যায়, হয়তো বাউল গানের দেখা কোথাও হয়েও যেতে পারে। তো আমরা সবাই পুজো দিয়ে এবার বেরিয়ে পড়লাম আবার হোটেলের উদ্দেশ্যে। আমরা সবাই মিলে একবার বলি জয় মা কঙ্কালেশ্বরী, জয় মা কঙ্কালেশ্বরী। এই হচ্ছে খোয়াই নদী, আর এই হচ্ছে আমরা যাচ্ছি সোনাঝুরি হাটের দিকে। আমরা মায়ের মন্দির থেকে এখন পুজো দিয়ে এলাম, আমরা পুজো দিয়ে এখন যাচ্ছি সোনাঝুরি হাটে, একটু ঘোরাঘুরি করবো। তাদের যদি কিছু কেনাকাটা করার থাকে তাহলে কেনাকাটা করবে। এই হচ্ছে শুরু সোনাঝুরি হাটের। আচ্ছা বলে দিই, আমরা কিন্তু বোলপুর বা শান্তিনিকেতনের দিক থেকে ঢুকিনি, আমরা ঢুকেছি হচ্ছে একদম সিটির বাইরে দিয়ে, খোয়াইয়ের পাশ দিয়ে। মানে এটা হচ্ছে সোনাঝুরির হাটের, এটা হচ্ছে ব্যাক সাইড, আমরা একদম বাইরের দিক থেকে ঢুকছি। আমাদের রিসোর্টটা ঢুকতে হয় এর ভিতর দিয়ে, এই রাস্তাটার ভিতর দিয়ে রিসোর্টে যাওয়ার রাস্তা। কিন্তু এখন যেহেতু বাজার বসে গেছে, এখন গাড়ি নিয়ে ভিতরে ঢোকা খুব মুশকিল, তাই আমরা গাড়িটাকে বাইরে পার্ক করে হেঁটে হেঁটে হাটার মধ্যে ঢুকেছি। এদিকে পুরো হাট আছে, পুরো মোটামুটি শনিবার দিন সকাল 10:30 থেকে বসে যায়, বিকেলবেলা যতক্ষণ সূর্যের আলো থাকে ততক্ষণ এই হাট থাকে। আর ভিতরেই সব রিসর্টগুলো আছে, ওই রিসর্টগুলোতে যাওয়ার রাস্তা এটাই, কিন্তু হাটের দিন ভিতরে রিসর্টে যাওয়া খুব মুশকিল। না, প্রথম দুটো লাইন 160, ওটা 260 টাকা। তোমরা কি কিনলে? একতারা, এটা ডুকি আর এটা একতারা। চলো চলো
শান্তিনিকেতনের এই সোনাঝুরির মেলায় এলে বিভিন্ন জায়গাতে এই মাদলের নাচ দেখা যায়, যেখানে আদিবাসীদের বা সাঁওতালিদের নাচ হয়। এছাড়াও বাউল গান দেখা যায়। তো আজকে এখানে কোথাও বাউল গান দেখতে পেলাম না, জানি না কেন বাউলেরা এখনও বসেনি। সময় যদিও আছে, কারণ 10:30 শুরু হয়, এখন বাজে সবে 1টা। তো সারা দিন রয়েছে এখনও অবধি, হয়তো বাউল গানের দেখা কোথাও হয়েও যেতে পারে। আমরা তো একটুখানি ঘুরলাম সোনাঝুরির মেলা। ওই দিকটা হচ্ছে মেন গেট, ওই রাস্তা দিয়ে আসতে হয়, ওই মেন গেট দিয়ে ঢুকতে হয়। আমরা ঢুকেছি এদিকে পিছন দিক দিয়ে, বাইপাসের রাস্তাটা দিয়ে। তো ওই দিক দিয়ে ঢুকলে পুরো সোনাঝুরির মেলাটা দেখা যায়। তো আমরা ঘুরে এলাম সোনাঝুরির হাট। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না, ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। ঘড়ির কাঁটায় এখন বিকেল 3:30। আমরা মায়ের মন্দিরে পুজো দিয়ে এসে লাঞ্চ করে এখন হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না, ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। তাহলে আজকের মতন এখানেই বিদায়, আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন ব্লগের সাথে। টাটা, বাই বাই, সব্বা খ্যার। আগে থেকে তাড়া করেছে ওই মুখটা, কোনটা দাঁড়াবে।